নমস্কার বন্ধুরা, আজকে জিডিএস এর অনেক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছিলে। জিডিএস রেজাল্ট কবে দাদা? তো দেখো, তোমাদের যে একটা নোটিফিকেশন দেখেছিলাম সেটা কিন্তু সম্পূর্ণরূপে অফিসিয়াল ছিল, যেখানে উল্লেখ করা ছিল তোমাদের মার্চ মাসের 3 তারিখে কিন্তু জিডিএস এর রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। জিডিএস এর ফার্স্ট লিস্ট কি, জিডিএস এর সেকেন্ড লিস্ট কি, এটা অনেকে জানতে চেয়েছে। তো তোমাদের বলছি, জিডিএস এর যখন তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তো সেটা হবে জিডিএস এর ফার্স্ট লিস্ট রেজাল্ট, ঠিক আছে? তারপর ফার্স্ট লিস্ট রেজাল্ট জারি হওয়ার পর তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য নির্দিষ্ট একটা সময় দিবে, টাইম দিবে। সেই টাইমের মধ্যে যারা ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, সমস্ত কিছু ঠিক থাকবে, তো তারা তো সিলেক্টেড হয়ে গেল। এবং অনেকে দেখা যায় যে ডকুমেন্টস দিতে পারে না, অনেক সময় উপস্থিত থাকে না, তো সেই জায়গাটাকে পূরণ করার জন্য পরবর্তী যে স্টুডেন্টকে দেখা হয় সেটা হচ্ছে সেকেন্ড লিস্ট, যাকে আমরা এক কথায় ওয়েটিং লিস্ট বলেও কিন্তু অনেক সময় জেনে থাকি। জিডিএস এর ডকুমেন্ট ভেরিফিকেশন সময় কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সেকেন্ড লিস্ট কি ওয়েটিং লিস্ট, বিগত বছরে 60 ওয়েটিং লিস্ট জারি হয়েছিল, 60টা ওয়েটিং লিস্ট জারি হয়েছিল কীভাবে, প্রয়োজনীয় ডকুমেন্ট যদি আমি না দেখাতে পারি তাহলে কি আমাকে রিজেক্ট করে দিবে, সেলফ অ্যাটেস্টেড না গ্যাজেটেড অফিসার দ্বারা সিগনেচার, তো সব কিছু আমি তোমাদের এই ভিডিওতে বলবো। তো ভিডিওটি তোমরা অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করো, ঠিক আছে? একদম সম্পূর্ণ অফিসিয়াল ডেটার মাধ্যমে তোমাদের সব কিছু বুঝিয়ে বলবো, ঠিক আছে? তো ভিডিওটি কিন্তু মিস করবে না, যারা জিডিএস এর পরীক্ষার্থী রয়েছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তো চলো দেখা যাক, একে একে ডকুমেন্টসগুলো নিয়ে আসছে তোমাদের সামনে। তো বন্ধুরা, তোমরা যদি এখানে এই কমিউনিকেশন অফ সিলেকশনের পার্ট 4টা একটু ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে। দেখো কী বলা আছে, শর্টলিস্টেড অ্যাপ্লিকেন্টস হোয়াইল অ্যাটেন্ডিং ফর দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন উইথ দ্য ভেরিফাইং অথরিটি উইল ব্রিং অরিজিনাল ডকুমেন্টস অ্যাজ লিস্টেড ইজ অ্যানেক্সার 7 অ্যান্ড 2 সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস। মানে হচ্ছে তোমাকে, তুমি যখন দেখবে রেজাল্ট দেখবে যে তুমি শর্ট লিস্টেড হয়েছো, তখন তোমাকে কিন্তু ডকুমেন্টস, অরিজিনাল ডকুমেন্টস সহ কিন্তু সেখানে উপস্থিত থাকতে লাগবে, ঠিক আছে? এর পাশাপাশি 2 সেট কিন্তু তোমাকে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড নিজে স্বাক্ষরিত করা ফটোকপি নিয়ে আসতে করবে সাবমিশনের জন্য, ঠিক আছে? এরপরে দেখো এখানে কী আছে, দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টোটাল 50 ডেজ টু সাবমিট দ্য ডকুমেন্টস অফ ভেরিফিকেশন। মানে হচ্ছে তুমি যখন শর্ট লিস্টেড হবা তখন তোমাকে হাতে 15 দিন সময় দেবে ডকুমেন্ট ভেরিফিকেশন সাবমিশন করার জন্য, ঠিক আছে? দ্য সিস্টেম উইল ইনিশিয়ালি প্রোভাইড 10 ডে, যদিও প্রাথমিকভাবে প্রথমে 10 দিন দিতে, তারপরে কিন্তু তোমাকে আরও 5 দিন এক্সট্রা যুক্ত করবে, অর্থাৎ টোটাল 15 দিন টাইম দেবে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন সাবমিশন করার জন্য, ঠিক আছে? ইফ দ্য ভেরিফিকেশন ইজ সাকসেসফুল, যদি তোমার ভেরিফিকেশন সাকসেস হয়ে যায়, অফার টু এনগেজমেন্ট উইল বি গিভেন, এলসে হিজ হার ক্যান্ডিডেটচার উইল বি রিজেক্টেড। যদি তুমি 15 দিনের মধ্যে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন সমস্ত কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট ঠিকভাবে যাচাই করে নিতে পারো, তাহলে তোমার সাকসেসফুল ভেরিফিকেশন সাকসেস হবে। অন্যথায় যদি তোমার কিছু ভুল হয়ে থাকে বা 15 দিনের মধ্যে না দিতে পারো, তাহলে কিন্তু তোমার সেটাকে ক্যান্ডিডেটকে রিজেক্ট বলে ঘোষিত করা হবে, যেটা এখানে সুস্পষ্টভাবে বলা আছে। এরপরে দেখো, ইফ এ ক্যান্ডিডেট ফেলস টু রিপোর্ট টু দ্য ভেরিফাইং অথরিটি উইদিন প্রেসক্রাইব পিরিয়ড অফ 15 ডেজ, মানে কোনো একজন প্রার্থী যদি 15 দিনের মধ্যে সাবমিশন করতে না পারে, ঠিক আছে, যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে কী হবে, হি শি উইল বি ট্রিটেড অ্যাজ নন টার্ন আপ ক্যান্ডিডেট অ্যান্ড হিজ হার ক্যান্ডিডেটচার উইল বি রিজেক্টেড, ঠিক আছে? এই একটা জিনিস কিন্তু মারাত্মক জিনিস, এটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও। যখন তুমি দেখলে যে তুমি পাস করেছো, শর্টলিস্টেড হয়েছো, তখন কিন্তু তোমাকে কী করতে হবে, 15 দিনের মধ্যে কী করতে লাগবে, তোমার ডকুমেন্ট সাবমিশন করতে লাগবে। এখন তোমার ডকুমেন্ট সাবমিশন কোথায় হবে, তুমি কোন ডিভিশনের অন্তর্গত হয়ে করছো, সেটা কিন্তু যখন তোমার রেজাল্ট প্রকাশিত হবে তুমি তখন সেখানে কিন্তু ভালো করে দেখতে পারবে। এবার হচ্ছে আমার ডকুমেন্ট ভেরিফিকেশন যে সাকসেস হবে সেটা আমি কীভাবে বুঝতে পারবো, তো সেটা এখানে বলা আছে। 5 নম্বর দেখো, দ্য অফার অফ প্রভিশনাল এনগেজমেন্ট উইল বি ইস্যু থ্রু সিস্টেম ইটসেলফ অন রেজিস্টার্ড SMS বা ইমেল, ঠিক আছে, বেসড অন সাকসেসফুল ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ ইমেল বা মেসেজের মাধ্যমে তোমাকে কিন্তু সেটা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে যে তুমি তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেসটা কিন্তু সম্পূর্ণরূপে সাকসেস হয়েছে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু তোমাকে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে, হয়ে গেলো। এবার হচ্ছে কোন কোন ডকুমেন্টস আমরা নিয়ে যাবো, একটু নজর রাখো। একদম যদি আমি নিচের দিকে চলে যাই সেখানে কিন্তু দেখতে পাবো, ঠিক আছে? দেখবো আমরা এখন কোন কোন ডকুমেন্টস আমাদের সেখানে শো করতে হবে, চলো। তো দেখো এখানে স্পষ্ট করে লেখা আছে, দেখো, প্রভিশনালি শর্টলিস্টেড অ্যাপ্লিকেন্ট মাস্ট রিপোর্ট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যালং উইথ ফলোয়িং অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড 2 সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ ইচ ডকুমেন্টস, ঠিক আছে? 2 সেট অফ সেলফ অ্যাটেস্টেড প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে। এর পাশাপাশি প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টসের 2 কপি জেরক, যেখানে তুমি নিজে সেলফ অ্যাটেস্টেড নিজে স্বাক্ষর করা থাকবে, নিয়ে যেতে হবে। 1 নম্বর রয়েছে অরিজিনাল মার্কস বোর্ডশিট, ঠিক আছে? অরিজিনাল মার্কস তোমাকে অবশ্যই নিয়ে যাবা মাধ্যমিকের, এর পাশাপাশি সেটাকে 2 কপি জেরক্স করে নিবা নিজে
নিজের নিজের স্বাক্ষর থাকবে, সেলফ অ্যাটেস্টেড থাকবে। অরিজিনাল কমিউনিটি কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি প্রার্থী হয়ে থাকলে অবশ্যই কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবা, অরিজিনালটা। দুই কপি কাস্ট সার্টিফিকেট জেরক্স নিয়ে যাবা, যেখানে নিচে তোমার সেলফ অ্যাটেস্টেড থাকবে। অরিজিনাল পিডাব্লিউডি সার্টিফিকেট, এটা তোমার জন্য না, যেটা পিডাব্লিউডি ক্যাটাগরিতে বিলং করে তাদের জন্য। অরিজিনাল ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, এটাও তোমাদের না, কিছু সংখ্যক যারা ট্রান্সজেন্ডার রয়েছে তাদের জন্য এটা। অরিজিনাল ডেট অফ বার্থ, জন্মের তারিখ হিসেবে তোমাকে কিছু, জন্মের তারিখ হিসেবে কোনো কিছু, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের রেজাল্ট। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, মাধ্যমিকের রেজাল্টের মধ্যে কিন্তু তোমার ডেট অফ বার্থটা উল্লেখ করা থাকে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের রেজাল্টটা তোমার নিয়ে গেলেও সেখানে চলবে। মেডিকেল সার্টিফিকেট সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, দেখো, মেডিকেল সার্টিফিকেট শুড বি ফ্রম মেডিকেল অফিসার অফ অ্যানি গভর্নমেন্ট হসপিটাল, গভর্নমেন্ট ডিসপেন্সারি, গভর্নমেন্ট প্রাইমারি হেলথ সেন্টার, ইটিসি, কম্পালসারি। এটা কিন্তু বাধ্যতামূলক, অর্থাৎ মেডিকেল সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে। অনেকের প্রশ্ন, কীভাবে পাবো? দেখো, মেডিকেল সার্টিফিকেট হচ্ছে তোমার জেলা যে আছে, জেলাতে কিন্তু একটা সরকারি হাসপাতাল বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, তো সেখানে যে মেডিকেল অফিসার রয়েছে তার সাথে তুমি কথা বলে নেবে, ঠিক আছে? তো তোমাকে যদি সেখানে কিছু চেক আপ করা হয় তো ভালো, যদি চেক আপ না করা হয় তো তোমাকে সমস্ত কিছু করে, সেটা সম্পূর্ণরূপে অফিসারের উপর নির্ভর করবে, ঠিক আছে? তো সেখান থেকে তোমাকে একটা কিন্তু অবশ্যই মেডিকেল সার্টিফিকেট নিয়ে আসতে হবে, যেটা এখানে কিন্তু কম্পালসারি, ঠিক আছে? প্রত্যেকটা ক্যাটাগরি প্রার্থীর জন্য কিন্তু এটা কম্পালসারি, এখানে খুব সুস্পষ্টভাবে কিন্তু উল্লেখ করা হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো প্রত্যেকটা ডকুমেন্টস নিয়ে যাবে, প্রত্যেকটা ডকুমেন্টসের অরিজিনাল কপি, এর পাশাপাশি প্রত্যেকটা ডকুমেন্টসের জেরক্স কপি দু কপি করে, যেখানে তোমার সেলফ অ্যাটেস্টেড সিগনেচার থাকবে, ঠিক আছে? তো এটা তোমাদের আমি বলে দিলাম যে তোমাদের, এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন খুব সুস্পষ্ট উল্লেখ করেছে। আরেকটা জিনিস তোমাদের বলে রেখে দিই, দেখো দেখো যে ফার্স্ট লিস্ট সেকেন্ড লিস্টের কথাটা বললাম না, ফার্স্ট লিস্ট প্রকাশিত হবে, ফার্স্ট লিস্ট প্রকাশিত হওয়ার পর অনেক সময় দেখা যায় যে সেখানে সমস্ত স্টুডেন্ট আসছে না, ঠিক আছে? সমস্ত স্টুডেন্ট আসছে না, নিজেদের যে ডকুমেন্টটা সেটা সাবমিশন করছে না। মনে করো, ঠিক আছে, মনে করো কোনো জায়গায় একটা সিট আছে, 20টা সিট আছে, কয়টা ভ্যাকান্সি আছে? 20টা ভ্যাকান্সি আছে। তো সেখানে শর্ট লিস্টেড হয়েছে, মনে করো কথার কথা 20 জন শর্ট লিস্টেড হয়েছে, ঠিক আছে? তো সেখানে দেখা গেলো 20 জন না গিয়ে 15 জন গিয়েছে, তো 5টা সিট কিন্তু ফাঁকা পড়ে আছে। তখন পরবর্তীতে কী হবে? তোমাদের কিন্তু সেকেন্ড লিস্ট প্রকাশিত করা হবে। তখন দেখা গেলো সেই সেকেন্ড লিস্টের মধ্যে 5 জনের মধ্যে 3 জন গেছে, আরও 2টা সিট ফাঁকা রয়েছে। তখন পরবর্তীকালে তোমাদের জন্য কিন্তু থার্ড লিস্ট প্রকাশিত করা হবে। এভাবে করতে করতে কিন্তু থার্ড লিস্ট, ফোর্থ লিস্ট, ফিফথ লিস্ট, এভাবে লিস্ট প্রকাশ করা হয়, যেটা বিগত বছরে গিয়েছিলো, এর আগের বছর যেটা, এরকম কিন্তু তোমাদের 60টা ওয়েটিং লিস্ট হয়েছিল, ঠিক আছে? 60টা ওয়েটিং লিস্ট কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছিল, যতক্ষণ না পর্যন্ত সেই ডিভিশনের অন্তর্গত কোনো সিট যতক্ষণ না পর্যন্ত পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওয়েটিং লিস্ট চালু হয়ে থাকে, চলতেই থাকে, ঠিক আছে? তো এটা অবশ্যই মনে রাখবে, যাদের ফার্স্ট লিস্টে নাম আসবে না তারা এটা কখনোই ভাববে না যে আমার হয়নি, ঠিক আছে? সেকেন্ড লিস্ট, থার্ড লিস্টে ওয়েট করবে, এভাবে প্রত্যেকটা লিস্ট কিন্তু অবশ্যই চেক আপ করে নেবে। আমি আবারও বলছি, এই জিডিএসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে অনেকটা অসুবিধা হয়ে থাকে, অনেকে ওই 15 দিনের মধ্যে যদি না যায়, সেখানে তো অফিসিয়ালভাবে সেখানে বলা আছে তোমার ক্যান্ডিডেটের রিজেক্ট করা হবে। এই সমস্ত জিনিসগুলো একটু মাথায় রাখবে, ধীরে সুস্থে দ্রুত কাজ করার চেষ্টা করবে, ঠিক আছে? তো আমি আগাম তোমাদের কোনো কিছু একটা জিনিস জানিয়ে রাখলাম, আশা করছি উপকৃত হবে। সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনে যে আপডেটটা উঠেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে, নতুন হয়ে তবু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাইরে থাকার চেষ্টা করবে, ঠিক আছে? চলো, জয় হিন্দ বন্ধুরা।